নিবেদন করছে ঢাকা জুয়েলার্স আমাদের ডালখোলা শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে 25শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার। নিম্নচাপের বৃষ্টিতে বেহাল অবস্থা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জেরও। জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা, রাস্তাঘাট থেকে শুরু করে নিচু এলাকাগুলিতেও জল জমেছে, ফলে চলাচল করতে তীব্র সমস্যায় পড়ছেন এলাকার সাধারণ মানুষ। পুজোর আগে এমন প্রাকৃতিক দুর্যোগে বিপাকে পড়েছেন বহু মানুষ। তাদের অভিযোগ, জল নিকাশি ব্যবস্থা সুষ্ঠুভাবে গড়ে না ওঠায় এই বিপত্তি তৈরি হয়েছে। বৃষ্টি বাড়লে আরও পরিস্থিতি বেহাল হওয়ার আশঙ্কা তাদের। অন্যদিকে জলস্তর বেড়েছে টাঙ্গন নদীরও। রাধিকাপুর এবং ধনকইল অঞ্চলের অনেক বাড়িও জলমগ্ন হয়ে পড়েছে এক টানা বৃষ্টিতে। এই পরিস্থিতিতে টাঙ্গন নদীর বাঁধ এবং তৎসংলগ্ন এলাকা পরিদর্শন করেন কালিয়াগঞ্জের বিডিও প্রশান্ত রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা। সমস্যা এটাই কি, তো বৃষ্টি হয়েছে, জল লাগে আছে ঘরের পাশে, আর একটু বৃষ্টি হলে ঘরে ঘরে জলটা ঢুকবে। আমরা চাচ্ছি কি পৌরসভা কিছু লোক আসুক, দেখুক এখানে কি হচ্ছে না হচ্ছে, আমাদের সমস্যাটাকে দূর করুক, আর কিছু চাই না। একটু ড্রেন ওয়েন পরিষ্কার করলে জল টল যাবে, না হলে তো আমাদের ঘর বাড়ি একদম সব ডুবে যাচ্ছে। এটা অনেক দিন ধরে দাদা, হ্যাঁ বৃষ্টি হলেই জলটা জমে যায়। আমাদের তো 3 দিন ধরে বর্ষা চলছে, তার মধ্যে কালকে রাতে তো প্রচণ্ড হারে বৃষ্টি, আপনারা সবাই জানেন। আমাদের রাধিকাপুর অ্যাকচুয়ালি বন্যা প্লাবিত এলাকা, এমনি ধনকুন অঞ্চলে পরিদর্শন করছি, রাধিকাপুরও পরিদর্শন করছি। যা পরিস্থিতি আছে স্বাভাবিক পরিস্থিতি আছে এখনও, কিছু কিছু জায়গায় যেসব জায়গাগুলো নিচু জায়গা আছে সেসব সবগুলা জল জল ঢুকে গেছে, এলাকায় জল ঢুকছে, কিছু কিছু লোকের বাড়িতে জল ঢুকে গেছে। যাই হোক, আমাদের মেম্বার আছে, প্রধান আছে, অঞ্চল প্রেসিডেন্টরা আছে, জেলা পরিষদের মেম্বার আছে, আইসি বিডিও সবাই আছেন, সবাই নজরে রাখছে, সবাই ওয়াকিবহাল। এবং আইসি সাহেব আসছিলো, ইন্সপেকশন আমার বিডিও সাহেব আছে, ইন্সপেকশন আসছিলো, বিডিও সাহেব আসছিলো, এবং জেলা পরিষদের মেম্বার রামদেব সাহানিও ছিল। আমরা দেখলাম আমাদের নলেজে থাকছে যেসব জায়গাগুলো সমস্যা আছে, আমরা অবশ্যই দেখে দিচ্ছি সেই জায়গা। এবং আমাদের নৌকা, রাধিকাপুর অঞ্চলে যে নৌকা আছে, নৌকাটা আজকে মোটামুটি 3-4টা নৌকা নদীতে আছেই, সেরকম পরিস্থিতি হলেও নৌকা ফিল্ডে কাজ করবে। যাই হোক, পরিস্থিতি স্বাভাবিক আছে, এখন অবধি স্বাভাবিক আছে। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত, বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন, এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।